আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে দু চারটি কথা আলোচনা করব। এই আসমান জমিন তামাম পৃথিবী তামাম সৃষ্টি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আমার নবী যদি পৃথিবীতে নাশ করে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করতেন না, আমার রাসূল যদি পৃথিবীতে নাশ করে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই আল্লাহ পাক বানাইতেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম যেদিকে তাকায় সেদিকেই দেখে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমাকে তুমি কুদরতি হাতের দ্বারা বানিয়েছ, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন তোমার নামের সাথে তুমি কার নামটা লিখে আছো? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আদম তুমি কোথায় কি দেখেছ? আরশের নিচে যখন ছিলাম তখন আমার ভিতরে রূপ দেওয়ার পরে আমি প্রথম তাকাই দেখছি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরিশতারা আরশের নিচ থেকে আমাকে আনতে গেছে, দেখি ফিরিশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এসে ঢুকবো, দেখি জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলি আসবাবপত্র সমস্ত আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তুমি চিনতে পারো নাই বলে না, বলে তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আপনারা যারা আমার সামনে বসেছেন আপনারা জিন্দা আছেন তো? আমি কি কবরস্থানে কথা বলতেছি? জিন্দা মানুষের সামনে তো নাকি? সবাই জিন্দা আছেন যে? তাহলে আওয়াজ করেন যে মনে হয় মুর্দা মানুষের মতো কবর থেকে আওয়াজ বেরিয়েছে। ও মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে সৃষ্টি বিভাগ হত? কিতাব ছাড়া কিছু কথা বলেন, আমার রাসূল দুনিয়াতে না আসলে সিলেট কোনোদিন বিভাগ হতো না, আমার রাসূল না আসলে সিলেট জেলা হতো না, আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো মৌলানা মকবুলের জন্ম হতো না, আমার রাসূল পৃথিবীতে না আসলো জুনায়েদ আল হামিদ কোনোদিন আসতো না, আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাহলে ঢাকা সিলেট কিন্তু হাইওয়ে রুট হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে একত্তরে মুক্তিযুদ্ধ হতো না, আমার রাসূল পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না, আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা যমুনা ব্রিজ হতো না, কর্ণফুলী টেনেল হতো না। রাসূল পৃথিবীতে আগমনের কারণে সব কিছু হয়েছে, সব কিছু আল্লাহ পাক তার উসিলেই বানিয়েছেন, ঠিক না? হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়েতে বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আমার রূহকে তৈরি করেছেন। তাহলে রাসূলকে আল্লাহ পাক বানিয়েছেন প্রথম, দুনিয়াতে প্রেরণ করেছেন সকলে। আপনাদের এলাকায় কোনো বড় ধরনের খানা পিনা তৈরি হয় কিনা আমি জানি না, 500, 1,000, 2,000, 3,000 মানুষের খানা পিনা তৈরি হয় না? বিবাহ অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় খানা তৈরি হইতো, তো খানা যেখানে তৈরি হয় সেখানে দেখবেন মিষ্টি দ্রব্য কিছু না কিছু খাওয়ানো হয়। আমি আমার ছেলে মেয়ে বিয়ে দিছি, ছেলেদেরকে বিয়ে করেছি, মেয়েদেরকে বিয়ে দিছি, ওই সমস্ত অনুষ্ঠানে দেখতাম বাবুসি আইসাই বলতো, হুজুর মিষ্টি দ্রব্য কি খাওয়াবেন, ফেননি পায়েস না জর্দা, ওই আয়োজনটা আমাকে আগে দেন। কিছুদিন আগে আমার ছেলের উলিমা করলাম, রাত্রে 2টার সময় আমি মাদ্রাসায় ঢুকছি, তো আমার মা গাড়ির পেছনে কিছু বাজার সদাই আছে, তো আমার বাবুসি আসছেন রাত্রে 2টার সময় বাবুসি দাঁড়াবো, গাড়ি যখন থামাইলাম বাবুসি বলতেছে, হুজুর মিষ্টি দ্রব্য কি খাওয়াবেন, আপনার গাড়িতে নাকি আপনি কিছু মালপত্র নিয়ে আসবেন, এই জন্য অপেক্ষা করতেছি মিষ্টি দ্রব্য কি খাওয়াবেন। আমি আমার ছেলেরে জিজ্ঞেস করলাম কি না খাওয়াইবো তোমরা, বলে পায়েস খাওয়াবো, তো পায়েস
সমাজে পায়েসের যে আয়োজনটা চিনি তারপরে যে পোলাওয়ার চাউল এরপরে আরো কি সুজি লাগে তারপরে কি কিশমিশ লাগে এই সমস্ত আয়োজনটা আমাকে আগে দেন তো আমি বললাম যে এটা কি করবেন তো এটা এখনই পাক করে তারপর রেখে নিতে হবে এটা ঠান্ডা হবে তারপরে খাবে তো পায়েস মিষ্টি দ্রব্য যেটা খাওয়ার সেটা পাক করেছেন সকলের আগে এরপরে পাক করছে রুস পোলাও কোরমা বিরিয়ানি সবকিছু এখন বলেন তো দেখি খাওয়ার টেবিলে কোনটা যাবে আগে যেটা পাক করছে আগে সেটা যাইব আগে পাক করছে যেটা আগে সেটা খাওয়ার টেবিলে যাবে পরে আর যেটা পরে পাক করছে সেটা খাওয়ার টেবিলে যাবে আগে ঠিক তেমনি করে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বানাইছেন আগে দুনিয়াতে প্রেরণ করছেন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের মকসুদ গোটা সৃষ্টি জগতের মকসুদ উদ্দেশ্য উপলক্ষ কথা বুঝেন নাই বুঝাই বাংলা গোটা সৃষ্টি জগতের উদ্দেশ্য রাসূল সৃষ্টি না হলে আমার নবী পৃথিবীতে না আসলে দুনিয়ার কিছুই বানাইতেন না দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আজকে আপনাদের এই যে সুন্দর ইন্তেজাম এত বড় সুন্দর প্যান্ডেল এত বড় স্টেজ মাইক লাগাইছেন লাইট লাগাইছেন আমি যদি এখন বলি আপনারা মানবেন কিনা জানি না কিছুক্ষণের জন্য মানে আনেন একটা মাসলা বোঝার জন্য আমি জুনায়েদ আল হাবিব আজকে ঢাকা থেকে আপনাদের এইখানে আসব দাওয়াত কবুল করেছি এই জন্যই আজকের এই আয়োজন কিছুক্ষণের জন্য মানেন পরে বাদ দিয়ে দিই আমি আসব এই জন্যই আজকের এই আয়োজন এখন বলেন তো দেখি আমি আসছি আগে না প্যান্ডেল করেছেন আগে মাইকটা তো আমি আসার পরে মাইক তো আগে স্টেজ বানাইছেন আমি আসার পরে না আগে লাইট লাগাইছেন তো আমি আসার পরে লাইট তো আগে তো আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য মূল মকসুদ আমি আসছি পরে প্যান্ডেল করেছেন আগে আমি মূল মকসুদ আমি আসছি পরে মাইক লাগাইছেন আগে ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মূল মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের সামিয়ানা তৈরি করেছেন আগে নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে গাছ গাছালি দিয়ে গোটা পৃথিবীকে সাজাইছেন আগে রাসূলকে পাঠাইছেন পরে কথা কি বুঝে আসতেছে কথা বুঝে আসতেছে সৃষ্টি জগতের মকসুদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা যে খেত খামার করি জিজ্ঞেস করতে চাই ভাত খান চাউলের না দানের জি চাউলের না ভাত দানের ভাত খান চাউলের ভাত খান চাউল আগে না দান আগে জি আপনাদের সিলেটের সিস্টেম আমি জানি না আমাদের দেশে দেখছি দান করে আগে পানি দিয়ে ভিজায় ভিজায় তারপরে বালা করে সাপ দিয়ে রাখে সাপ দিয়ে রাখার পরে দুই তিন দিন পরে বের হয় গেরা এটা আপনাদের সিলেটে কি কয় গেরা বুঝেন তো গ্যাস 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 বের হলে বোধ হয় খিচুড়ি ভাত করে খায় জি গ্যাস বের করছে পানি দিয়ে ভিজাইয়া উদ্দেশ্য হলো চাউল এরপরে নিয়ে ফালাইছি এটা কাদা মাটির মধ্যে আমাদের দেশে বলে জ্বালা জ্বালারা ফালাইছে উদ্দেশ্য হইল চাউল জ্বালাটা একটু বড় হওয়ার পরে ক্ষেতের থেকে উঠে নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে আগাছা পরিষ্কার করছে পানি দিছে টুইটার দিছে সার দিছে গোবর দিছে এটার পেছনে মেহনত করছে উদ্দেশ্য হইল চাউল ধান গাছটা বড় হয়ে ধানের শীষ ধরছে উদ্দেশ্য হইল চাউল ক্ষেতের মধ্যে ধানটা পাকছে উদ্দেশ্য হইল চাউল আগে কাঁচি দিয়ে কাটত এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হইল চাউল আগে গুঁড়ো দিয়ে ফালাইতো এখন মেশিন দিয়ে সরাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে পানি দিয়ে ভিজিয়ে সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউল এরপরে রুদ্র দিয়ে শুকাইছে উদ্দেশ্য হলো চাউল মেশিনে ভাঙ্গে চাউল বের করছে চাউল আসলো কখন সকলের পরে আগে যা করলো কোন উদ্দেশ্যে যে সাউলের উদ্দেশ্যে এবং সাউল আসছে সকলের পরে ঠিক না মিঠি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 124,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে নাজিহুল্লাহ বানাইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উড়াইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উড়াইছে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসুফকে মিশরের রাজত্ব দিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর
মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দলিল বানিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুলাইমানকে রাজত্ব দান করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1,24,000 পয়গম্বরের কাছে 100টা সহিফা নাযিল করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4খান আসমানি কিতাব নাযিল করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাম পৃথিবীর যাবতীয় সবকিছু সৃষ্টি করেছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই আসছে উদ্দেশ্য হাসিল করার জন্য আগে উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন সকলের পরে এবার চাউল হল উদ্দেশ্য চাউল যখন মেশিন বাগায় মেশিন দিয়ে বাঙ্গিয়া যখন চাউল বের করে ফেলছেন চাউল থেকে আবার ধান বানান তো দেখি আসছে পারবে জি ডাঙ্গলবাড়িয়াতে একবার রাত্রে বেলা এক জায়গায় বয়ান করছি প্রায় 1টা 1টা পর্যন্ত ওখান থেকে এরকম শীতের রাত্রে রওনা হয়েছি একজন মহানা সাহেব আমার গাড়ির সামনে সিঁড়ি বসছে বৈশা বলতেছে হুজুর দিয়া দুই মাফ করবেন আমি যে সামনে সিঁড়ি বসছি সামনে নাই মা যাবো তবে আমার একটা মকসদ আছে একজন লোক মুতুর একটা মেল ফ্যাক্টরি করছে আপনাকে একটু দোয়ার জন্য বলছে হুজুর গাড়ি থেকে নামতে হবে না একদম গেটের মধ্যে গাড়িটা থামবে গাড়ি থেকে একটু দোয়া করে দেবেন তো গাড়িটা গেটের মধ্যে থামলো আমি ওখানে একটু দোয়া করলাম দোয়া করে চলে আসলাম আসলাম পথে মরার সত্য জিজ্ঞেস করলাম মরার সব এটা কিসের মিল বলে হুজুর মোটা শাউলটার এটা ক্যাসিকন বানায় মোটা শাউলটা একটা ক্যাসিকন বানাইতে পারে কিন্তু শাউল থেকে দান জি বিজয় রাখলে জেরা হবে তো খেতে বাইন নিলে জ্বালা হবে তো জি চাউল হলো মূল মুখ চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে ফিরে যেমন দান করা যায় না ঠিক তেমনি করে সৃষ্টির মূল মকসদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না কথা বুঝে আসতেছে বুঝে আসতেছে চাউল যেমন বিজয় রাখলে গেরা হবে না আমার নবী মুহাম্মদের পরে কোনো নবী হবে না চাউল যেমন খেতে বান্য এলে জ্বালা হবে না আমার নবীর নবীর নবুয়তের পরে কোনো নবী যারা বিএপি দ্বারা বিষয়েরা কথা বলে না হবে হবে এবার জিজ্ঞেস করতে চাই চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব খিচুড়ি পোলাও পায়েস ফেন্নি জব্দা বিরিয়ানি কাচ্ছি সম্ভব পিঠা বানানো গুড়ি কুটা ছাতু করা সম্ভব খুব ভালো করে বুঝলেন চাউল হলো মূল মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে সেই চাউল দিয়ে দান করা সম্ভব নয় আমার নবী হলো মূল মকসুদ আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় ঠিক তেমনি করে চাউল দিয়ে জীবন বাদ পাক করা সম্ভব আমার নবীর নবুয়তি এলেম থেকে শেখে বিয়ামপুরি হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব আমার নবীর নবুয়তি এলেম থেকে আল্লামা নূর হোসেন কাসমি হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব আমার নবীর নবুয়তি এলেম থেকে শেখে ধরপুরি হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন ফিরনি পাক করা সম্ভব আমার নবীর নবুয়তি এলেম থেকে মাওলানা মকবুল হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব নয় নবী হওয়া সম্ভব নয় আলেম হওয়া সম্ভব আলেম হওয়া সম্ভব ফকির হওয়া সম্ভব মুফতি হওয়া সম্ভব মুহাদ্দিস হওয়া সম্ভব মুফাসসির হওয়া সম্ভব গাউস হওয়া সম্ভব কুতুব হওয়া সম্ভব ওলি হওয়া সম্ভব পীর হওয়া সম্ভব মাশায়েখ হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব না নবী হওয়া সম্ভব না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছেন এক নম্বর বিষয়ে আলোচনা করেছেন ইমানদার সম্পর্কে আর এক নম্বর বিষয়ে আলোচনা করেছেন কাফের সম্পর্কে আর একটা বিষয়ে আলোচনা করেছেন মুনাফিক সম্পর্কে কোরআন শরীফের প্রথমে আল্লাহ তিনটা বিষয়ে আলোচনা করছেন কয়টা কয়টা তিনটা ইমানদার সম্পর্কে আল্লাহ পাক যেখানে বলছেন আমি আপনাদের সামনে আয়াতটা পড়ে শোনাবো যদি আপনাদের সিলেটের কোরআন শরীফের সাথে মিলে তাহলে আপনারা করেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك وبالآخرة هم يوقنون আমি জিরে বসে আছে ঠিক আছে বলে
ঠিক নাই কোন জায়গায় বলো বলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أصلي قرآن شريف وما أنزل من بعدك أصلي قرآن وما أنزل من بعدك পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি যদি আল্লাহ তাবারক তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী দুনিয়াতে প্রেরণ করতেন আর নবী যদি আশাত থাকতো তাইলে আল্লাহ পাক এখানে আমা উনজিলা মিন বাদিক বলতেন আমা উনজিলা মিন বাদিক যেহেতু বলে নাই এইজন্য পরিষ্কার ভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কোন নবী নাই যদি নবী থাকতো তাইলে আমা উনজিলা মিন বাদিক শব্দ আসতো যেহেতু আমার উনজিল মিন বাদিক নাই আমার নবীর পরে কোন নবী নাই আমার নবীর পরে কোন নবী নাই এবার পাকিস্তান অ্যাসেম্বলিতে 1974 সনে কাদেরকে অমুসলিম ঘোষণার বিল পেশ করলেন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তিনি সেখানে বিল যখন পেশ করেছেন তখন পাকিস্তান অ্যাসেম্বলির তখনকার সময়ের যিনি স্পিকার তিনি রুলিং দিলেন যে এই বিশেষ বিলের আলোচনার মধ্যে মির্জা গোলাম কাদিয়ানিদের পক্ষ থেকে একজন লোক এখানে থাকতে হবে মির্জা গোলাম কাদিয়ানিদের অনুসারী যারা তারা মির্জা নাসের কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানির ছেলে তাকে সেখানে দাওয়াত করে আনলেন মির্জা গোলাম কাদিয়ানির ছেলে মির্জা নাসের এসে বিশাল বড় পাগড়ি চেহারা খুব সুন্দর দাড়ি খুব বড় লম্বা চামা এই নিয়ে যখন অ্যাসেম্বলিতে ঢুকতেছেন সংসদ ভবনে যখন ঢুকতেছে তখন সংসদ সদস্যরা বড় বড় মন্ত্রীরা মুফতি সাহেবের যায় খোসা ভেয়ার কর এত বড় সুন্দর দাড়ি এই সুন্দর চেহারা এই সুন্দর পাগড়ি এত বড় লম্বা চামা এই লোকটাকে নিয়ে আপনি কাফের বলবেন কিভাবে কাফের বললেন মুফতি সাহেব বলে অ্যাসেম্বলির ভিতরে যাই বলবো আসেন যাই সেখানে সেখানে যখন গেছেন অধিবেশন শুরু হয়েছে তখন স্পিকার রুলিং দিয়েছে মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন মুফতি সাহেব দাঁড়িয়ে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন এই আয়াত পড়ে তিনি তার বিল উপস্থাপন করেছেন এবার স্পিকার বলছেন এই বিলের বিপক্ষে আপনাদের কার কি বক্তব্য থাকলে বলেন মির্জাপুর নাসিরের ছেলে দাঁড়িয়েছেন সেখানে বলছেন মাননীয় স্পিকার কোরআন শরীফ বুঝতে হলে কোরআন শরীফের আরবি গ্রামার এবং আরবি শব্দ অর্থ ভালো করে জানতে হবে তিনি লুগাত পড়তে শুরু করেছেন ডিকশনারি খুলতে আরম্ভ করেছেন মিসবাহুল লুগাত আল মুজাদ বিভিন্ন লুগাত খুলতে শুরু করেছে লুগাতের মধ্যে আছে খাতাম শব্দের অর্থ হল মোহর সুতরাং খাতাম শব্দের অর্থ সর্বশেষ নয় কোরআন শরীফ বুঝতে হলে আরবি সম্পর্কে ভালো করে জানতে হবে এই কথা যখন বলছেন মুফতি মাহমুদ সাহেব লাফ দিয়ে দাঁড়ায় বলছেন মাননীয় স্পিকার আমার বক্তব্য শোনেন আমার বক্তব্য হলো এই কাদিয়ানির বাচ্চা তুই বলতো দেখি কোরআন শরীফ তোর বাবার কাছে নাজিল হয়েছে নাকি আমার বাবার কাছে নাজিল হয়েছে সে বলে কারো বাবার কাছে নাজিল হয় নাই কোরআন শরীফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়ে থাকে তিনি হলেন সাহেব কোরআন তোর ডিকশনারি তো ডাস্টবিনের মধ্যে ফেলে দে আমি তোর ডিকশনারির তর্জমা মানি না কোরআন যার কাছে নাজিল হয়েছে তিনি যেই তর্জমা করেছেন আমি সেই তর্জমা মানি আমার মুসলমান কিন্তু আরেকটা বিষয় বলতে চাই যত নবী অতীতে পৃথিবীতে আগমন করেছেন নবী দুনিয়ার থেকে গেছে তার মর্যাদাও মুসা আলাইহিস সালামের মর্যাদা দিয়েছিলেন আল্লাহ পাক একটা লাঠি আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় ইচ্ছা করলে কি লাঠি দিয়ে সাব্বা নিতে পারবে মুসা আলাইহিস সালামের গেছে তার মর্যাদাও গেছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন জন্ম অঙ্গ ভালো করা চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘোষা দিতেন জন্ম অঙ্গ ভালো হয়ে যেত আজকে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান সম্প্রদায় সবাই মিলে যদি চোখের মধ্যে বসতে থাকে সব ভালো হবে কথা আসতে বলুন তুমি হবে না
হযরত ঈসা আলাইহিস সালাম পাক মজাদা দিয়েছিলেন পুরানো কবরের কিনারে যায় দাঁড়াইছে দাঁড়ায় কুমবিজ জিন্দা বলে ডাক দিয়েছে কবর থেকে মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেছে আজকে গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় সবাই মিলে যদি একটা কবরকে সামনে নিয়ে ডাকতে থাকে হবে নবী গেছে তার মুজিজাও গেছে অতীতে যত নবী দুনিয়াতে আসছিলেন তাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন 100 টা সহিফা আল্লাহ পাক নবীদের মধ্যে নাযিল করেছিলেন 100 টা সহিফার একটার কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে আছে আছে ও আমার ভাইরা তাওরাত জবুর ইনজিল জবুর কিতাবের কোনো অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই ইহুদিরা দাবি করে তাদের কাছে তাওরাত আছে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল হয়েছিল বাবার বেটা হলে একটা কপি দেখাও আছে আছে গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় তারা আজকে সংখ্যায় বেশি বলে দাবি করে গোটা পশ্চিমা দুনিয়া তারা দখল করে রেখেছে সারা পৃথিবীতে তারা মাতবরি করে গোটা পৃথিবীর সমস্ত মাতবরদেরকে জিজ্ঞেস করতে চাই ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল কিতাব নাযিল হয়েছিল বাবার বেটা হইলে ইঞ্জিলের একটা কপি দেখাও আছে আছে গোটা পৃথিবীর জমিনে ইঞ্জিলের কোনো হাফেজ জি আমেরিকা আমেরিকার ধর্ম হলো খ্রিস্টান আমেরিকার ধর্ম হলো খ্রিস্টান ইউরোপের ধর্ম হলো খ্রিস্টান ইংল্যান্ডের ধর্ম হলো খ্রিস্টান কানাডার ধর্ম হলো খ্রিস্টান গোটা পশ্চিমা দুনিয়াটা তারা দখল করে আজকে গোটা পৃথিবীর সব জায়গায় তারা মাতবরি করতেছে তাদের কাছে ডলারের অভাব নাই অস্ত্রের অভাব নাই মাল সম্পদের অভাব নাই ক্ষমতার অভাব নাই সব কিছু তাদের কাছে আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ জি একজন হাফেজ নাই আর আমার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ কাজের বোয়া ছেলে 30 পারা কোরআনের হাফেজ চির ইতি মা নাই বাপ নাই 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই এই বাসার দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ রিকশাওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ দিন মজুরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ জি সম্পদ নাই কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই আছে না নাই গোটা বিশ্বে আমেরিকা অনেক চেষ্টা করেছেন তাদের বাইবেলের হাফেজ তৈরি করার জন্য তারা সক্ষম হয়নি শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের হাফেজ কতজন আছে রিসার্চ করে সারা পৃথিবী জরিপ করে তারা বের করে রিপোর্ট দিয়েছেন 1,65,00,000 কোরআনের হাফেজ অতীতে নবী গেছে নবীর নবুয়ত গেছে কিতাব আছে আছে নাই এবার জিজ্ঞেস করতে চাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে 500 বছর পরে তিনি জন্মগ্রহণ করে দেখলেন চোখ মিললেই দেখলেন ইয়া আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইঞ্জিল কিতাব নাযিল করেছিল আল্লাহ পাক ইঞ্জিলের বংশ নাই আছে নাই 500 বছর পরে রাসূল পৃথিবীতে এসে দেখলেন ঈসা আলাইহিস সালামের যে আদর্শ ছিল সেই আদর্শ তাদের ভিতরে নাই ঈসা আলাইহিস সালামের যে আইন কানুন ছিল সেই আইন কানুন তাদের ভিতরে নাই ঈসা আলাইহিস সালামের সীরত সূরত তাদের মধ্যে কিছুটাই নাই কোনোটাই নাই তারা বাইতুল্লাহ শরীফ পূর্ণ হয়ে তওয়াফ করে বাইতুল্লাহ চতুর্দিকে 360 মূর্তি লাগিয়েছেন বাইতুল্লাহর ভিতরে মূর্তি দিয়ে সাজিয়েছেন শুধু তাই না মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় সভ্যতা সংস্কৃতি ধর্ম সব শেষ কয় বছরে ঘুমাইছেন কয় বছরে 500 বছরে সব শেষ ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই কিছু আজ আপনারা করবেন কিছু আমি করব এবার জিজ্ঞেস করতে চাই আমার নবী দুনিয়া থেকে গেছেন কয় বছর জি আমার নবী দুনিয়া থেকে গেছেন 1,450 বছর সূরা ফাতিহার আয়াত ছিল 21টা এখন আছে 7টা জি ফজরের নামাজ ছিল 20 রাকাত এখন আছে 7 রাকাত উযুর ফরজ ছিল 12টা এখন রয়েছে 7টা বলেন বলেন জি আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন 1,450 বছর হয়েছে 1,450 বছরের ভিতরে আখরাত চাইতে আখরাত কোনো সুন্নতের পরিবর্তন হয় নাই আছে না নাই 500 বছরের সব শেষ 1,450 বছর পরে সব ঠিক আছে এখনো হ্যাঁ কোনো পরিবর্তন কোন পরিবর্তন যুগের পরিবর্তন হতে পারে আর যুগ ডিজিটাল হতে পারে যুগ স্মার্ট হতে পারে রাস্তাঘাট হাইওয়ে হতে পারে এক্সপ্রেসওয়ে হতে পারে কিন্তু ইসলাম আর দ্বীনের কোনো পরিবর্তন
আসতে বলবেন না দিনের কোনো পরিবর্তন হবে না এজন্য আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি প্রায় জায়গাতেই আমরা যখন মক্তবে পড়তাম ছোট সময় তখন আমাদেরকে মক্তবের কারি হিসেবে শিক্ষা দিত তাকতিতে যাওয়ার সময় বাম পাও প্রথমে প্রবেশ করিয়া কোথায় যাওয়ার সময় আপনারা তাকতি ছিলেন না বলতে পারেন তাকতি ছিলেন তো তাকতিতে যাওয়ার সময় প্রথমে বাম পাও প্রবেশ করিয়া তারপরে যাইতে হইবে এটা হলো ইসলামের আইন নবী মুহাম্মদের সুন্নাত কথা কয় না ঠিক না ঠিক এখন কি তাকতি আছে না বাথরুম তাকতি ছিল কোথায় ঘরের লোকের একটা না হুসকুরির ভালো খালের ভালো দুর্গন্ধ তো মুডেও ছিল না পোকামাকড় বাঁশের বানানো কাঠের বানানো কলা পাতার বানানো কথা কয় না সেখানে যাওয়ার সময় কারিশ্রম শিক্ষা দিতে হবে নবী আইন নবীর সুন্নত ইসলাম শরীয়তের আইন হলো সেখানে বাম্পাও দিয়ে প্রবেশ করা ঠিক না ঠিক এবার কিন্তু বাথরুম রয় নাই হয়ে গেছে ওয়াশরুম কোন রুম ওয়াশরুম এবার বাড়িতে ছিল টিমের ঘর সনের ঘর ছেলে গেছে বিদেশ থাকে সিঙ্গাপুর থাকে দুবাই সেখান থেকে ছেলে টাকা পয়সা খরচ করে টাকা পয়সা রোজগার করে বাবার কাছে পাঠাইছে পাঠাই বলছে আব্বা জীবনটা খুব কষ্টে কাটাইছেন টিমের ঘরে সনের ঘরে শীত বৃষ্টি বাদল কত কিছু আপনাদেরকে ধরছে এখন আমি টাকা পয়সা রুজি করি আমার টাকা দিয়ে আপনারা যে শেষ বয়সে ভালো ভালো থেকে যাবেন একটা টু প্যালেস বাড়ি বানান খুব ভালো দিয়া বাস টু প্যালেস বাড়ি নকশা করে দিছে ছেলে সেই মিস্ত্রি দিয়া বাড়ি তৈরি করতেছে হঠাৎ করে সে টেলিফোন করে জিজ্ঞেস করেছে না বা এখন বাড়িতে কতটুকু হয়েছে বল বাবা সব রুম টুম টাইস টাইস লাগানো হয়ে গেছে আগামীকাল থেকে ওয়াশরুমের কাজ শুরু করবে যখন বলছেন তখন ছেলেকে ডাকিয়ে বলে আব্বা ওয়াশরুমের টাইস টুল ওয়াশরুমের সরঞ্জাম কোথা থেকে আছে বলে কেন সিলেটের বাজার থেকে কিনছি বলে ইয়া আল্লাহ বাবা কোন কি সিলেটের বাজার থেকে ওয়াশরুমের আসবাবপত্র আপনি কিনবেন টাইস কিনবেন এটা হবে না সিলেটের বাজার থেকে আপনার রুমে টাইস লাগান কিন্তু ওয়াশরুমের মধ্যে টাইস লাগে এটা হবে সিঙ্গাপুরি টাইস কারণ জীবাণুমুক্ত দুর্গন্ধ যেন না থাকে এবার ছেলে ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত সুগন্ধযুক্ত টাইলস আইনা লাগাইছেন ওয়াশরুমে ঘরের ছপে একাশ এবার জিজ্ঞেস করতে চাই তাকতি এখন আর নাই বাথরুম নাই ওয়াশরুম হয়ে গেছে ঘরের সাথে একাশ এখন বুঝতে হই বাংলাদেশের সংসদে গত বছর বিল পাশ হয়েছে যে এখন ওয়াশরুম যেহেতু দামি দামি ট্যাক্স লাগানো এই জায়গার মধ্যে বাম পাও দিয়ে গেলে মান সম্মান থাকে না এখন যাইতে হবে দুই পাও দিয়া ওয়াশরুমে যাইতে কোন খাও আসতে জি আরে তাকতি ওয়াশরুমে পরিণত হতে পারে ইসলামের বিধানের কোন পরিবর্তন নাই কয় বছর ও আমার ভাইরা এবার শেষ কথা বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী দুনিয়া থেকে চলে গেছেন কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই কোন নবী তার ওয়ারিস নিয়োগ করে যান নাই কোন নবী তার নায়েব ঘোষণা দিয়ে যান নাই সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছেন যাওয়ার সময় বলছেন আমি চলে যাচ্ছি আমার পরে নবী আসবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন মুবাশশিরিনদের সুর ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমি দুনিয়া থেকে চলে গেলে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করবে হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর খুশখবরি দিয়া দুনিয়া থেকে চলে গেছেন কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই ওয়ারিস ঠিক করে যান নাই আমার নবী দুনিয়াতে আয়েশা ঘোষণা করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতির খুলাফায়ে রাশিদিন ওয়া মুহাদ্দিসিন আমি দুনিয়া থেকে চলে যাব আমার খলিফারা দুনিয়াতে থাকবে যুগ চাহিদার সংকেত কোণে খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিল ইসলামের ব্যাপারে আমার সিদ্ধান্ত যেমন কার্যকর খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত কার্যকর রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়াসাতুল আমবিয়া আমি দুনিয়া থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত আমার উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসেবে থাকবে আছে অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছে সেই নবীর দিনকে টিকিয়ে রাখার জন্য কোন প্রকার যুদ্ধ জাহাদ হয় নাই আমার নবী দুনিয়া থেকে চলে গেছে যাকাতকে কিছু লোক অস্বীকার করেছেন মুসাইলামা মাত্র কাসরা নবুয়তের দাবি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে ডাক দিয়ে বলেছেন চুপের দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো কেউ মিথ্যা নবীর দাবি করবে কেউ যাকাতকে অস্বীকার করবে আয়ান কুসুদ্দিন ও আনা হাইজুন আমি জিন্দা থাকতে দিলে সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না
আসল হযরত উমর ইবনে খাত্তাব তারও সেই সুলতান, আসল উসমান তারও সেই সুলতান, আসল হযরত আলী তারও সেই সুলতান, আসল আইমা মুস্তাহিদিন তাদেরও সেই সুলতান, আসল উলামায়ে কেরাম তাদেরও সেই সুলতান, আস্তে আস্তে আজকে পর্যন্ত আসছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যখন তসলিম নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, তখন আপনাদের ছেলেদের কিন্তু সন্তান হযরত উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে তসলিমাকে বাংলাদেশ থেকে ভাগিয়েছি। বাংলাদেশে যখন হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি আমিনের নেতৃত্বে সংগ্রাম আমরা করেছি। বাংলাদেশে যখন শিক্ষার্থী রন্ধন চালাইয়া এদেশের মানুষকে মুসজিদ বানাইতে চেয়েছে শৈকুল হাদিসের নেতৃত্বে আন্দোলনের সংগ্রাম আমরা করেছি। বাংলাদেশে যখন শাহবাগের নাস্তিকের মক্তবরা একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে সত্যকে রক্তে ভাসায় আমরা তাদের পাহারাদারি করেছি। মুসলমান শেষ কথা আমি আপনাদের সামনে বলবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে কোন নবী নাই, যদি আমার পরে নবী হইত হযরত উমর হইত। আমার নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে কারা হইতো? এটা বোধহয় একটা সব পত্রিকার বিবৃতি, জনগণের নিউজ, এটা কার কথা? রাসূলের কথা, কার কথা? আমার পরে যদি নবী হইতো কে হইতো? যদি নবী হইতো তাহলে উমর ইবনে খাত্তাব হইতো। কোন উমর? কার কথা রাসূল বলেছেন? যেই উমর আল্লাহর নবীকে কোন বিষয়ে পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক সেই পরামর্শে আল্লাহর আরশ থেকে আয়াত নাযিল করেছেন। উমর কথা বলতে দেরি, জিব্রাইল উমরের পক্ষে উমরের কথার সমর্থনে আয়াত নাযিল করতে দেরি হয় নাই। রাসূল বাইতুল্লাহ শরীফ তোয়াব করতে গেছেন, তোয়াব করেছেন সব তোয়াব, হযরত উমর ইবনে খাত্তাবকে দেখতেছেন মকামে ইব্রাহিমে দাঁড়ায়া উমর কি যেন দেখতেছে আর কি যেন চিন্তা করতেছে। রাসূল জিজ্ঞেস করেছেন উমর কি ভাবতেছ? উমর ইবনে খাত্তাব করেছেন এটা মকামে ইব্রাহিম, জায়গাটা তো খুব ফজিলতপূর্ণ জায়গা, আমার মনে চাইতেছে এখানে দুই রাকাত নামাজ পড়তাম। প্রস্তাবটা ভালো না খারাপ? এখন ভালো প্রস্তাব হওয়ার কারণে হুজুর নাও করতে পারতেছে না, আর প্রস্তাবের পক্ষে যেহেতু আল্লাহর কোনো প্রকার বিধান নাই বা আল্লাহ কোনো বিধান নাসিল করে নাই এই জন্য হাও করতে পারতেছে না। হুজুর চুপ করে আছেন, জিব্রাইল আমিন এসে তো হুজুর উমর প্রস্তাব করেছেন, আল্লাহ উমরের পক্ষে চলে গেছে। ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক শুধু আজকে উমর প্রস্তাব করে তার জন্য নয়, আপনি রহমাতুল্লিল আলামিনের জন্য নয়, সরক্ষ সাহাবায়ে কেরামের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে সাত তোয়াফের পরে মকামে ইব্রাহিমে নামাজ আদায় না করলে তার হজ কবুলের সাথে থেকে হবে না। হযরত উমর ইবনে খাত্তাব আম্মাতুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যখন মুনাফিকরা তুহমত উঠাইল, তখন হযরত উমর ইবনে খাত্তাব এবং সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল পরামর্শে বসছেন। সেই পরামর্শের মধ্যে হযরত উমর ইবনে খাত্তাব বলছিলেন হাযা বুহতানুন আযীম, হাযা বুহতানুন আযীম, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র এবং একটা ফিতনা, এটা মুনাফিকরা ষড়যন্ত্র করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর যে শব্দে পরামর্শ দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করার সময় জিব্রাইল আমিনকে বলছেন হে জিব্রাইল আমার হাবিবের কাছে যাও, উমর যে শব্দ বলছে সেই শব্দই কোরআন বানায় নাযিল করে দাও। আল্লাহ পাক বলছেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম, উমর বলতে দেরি, আল্লাহ পাকের আয়াত নাযিল হইতে দেরি নাই। রাসূল বলছেন এই উমর আমি আমার পরে যদি নবী হইতো উমর হইতো, তার কারণ হলো উমর কি ইবলিস হয়ে পায়। রাসূল বলছেন উমর যেখানে যাবে সেখানে মিস্টার ইবলিস আসবে, তো মিস্টার ইবলিস যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তা দিয়ে যাওয়ার পরে রাস্তার মোড়ে যায় দেখে একটা কালো হাফসি মহিলা মনের সুখে খুব আনন্দের সাথে দব বাজাইতেছে আর গীত গাইতেছে। হুজুরতম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহিলা দেখে ও গাইতেই আছে আর গীত গাইতেই আছে, দব বাজাইতেই আছে, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে কিছু বলেন নাই। একটু পরে আবু বকর সিদ্দিক এসে আসার পরে দেখেন আল্লাহর নবী দাঁড়াইয়া শুনতেছে আর মহিলা গীত গাইতেছে, রাসূল যখন কিছু বলে না আবু বকর সিদ্দিকও কিছু বলে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে।
একটু পরে হঠাৎ করে দেখে মহিলা কি ভাবে যেন কি জন্য যেন হঠাৎ করে দব বাজারে বন্ধ করিয়া দবদারে পাশার নিচে দিয়া একবারে ফিরিসটা কাপড় শহর যে দবদার ডাকিয়া পাশার নিচে বসে যে একদম ফিরিসটা নড়াচড়া করে না নদী বাঁচতেছে ঘটনাকে আমি আসবাব বন্ধ করবো না আবু বকর সিদ্দিক আসবাব বন্ধ করবো না এখন কি ঘটনা হয়েছে হঠাৎ করে সে বন্ধ করে ফেলে রকম কারণ থাকি রাসূল সব ঘুরে তাকায় দেখে উমর ইবনে খাত্তাব আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব আইছে দেখে উমরের দিকে তাকায় মুচকি হাসি হাসতেছে হযরত উমর ইবনে খাত্তাব আল্লাহরে ডাক দেখো আল্লাহ তোমার হাবিবের মুচকি হাসিটা সব সময় দেখতে চাই আল্লাহ তুমি যে দেখাইছো তোমার দরবারে শুকরিয়া আল্লাহ রাসূলের দরবারে যে বলতেছে ও আল্লাহর হাবিব আপনি মুচকি হাসি দেখতে তো খুব মনে চাই খুব ভালো লাগে তবে এই মুহূর্তে জিজ্ঞেস করতেছি আপনি হাসিটা কেন দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উমর আমি হাসি দিছি এই জন্য এই যে লোক ফিরিশতার মতো মহিলাটা বসে আছে চুপচাপ একদম ভালো মানুষ এই মহিলাটা গীত গাইতেছিল দব বাজাইতেছিল আমি হাসি আমার বুকের বাজাইতে আছে আবু বকর সিদ্দিক আছে আবু বকর সিদ্দিক দিদিকে বন্ধ করে নেই বাজাইতে আছে উমরে যেই মাত্র দেখছে সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে হযরত উমর ইবনে খাত্তাব সব রাঙ্গালি দিছে মহিলার দিকে তাকায়া মহিলাকে এখন গালি দিয়ে বলবে আল্লাহর নবী আসছে আবু বকর সিদ্দিক আসছে তুমি বন্ধ করে নাই আমাকে দেখে বন্ধ করলে কেন আমি কি আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবীর থেকে তো আমি বিশেষ হয়ে গেছি নাকি এরকম ধমক দিবে আল্লাহর নবী এক দেখো উমর ধমক মহিলার কোনো দোষ নাই তার কারণ হলো মহিলারা দিয়ে শয়তানে এই কাজটা করাইতেছিল তোমার দেখা মাত্র শয়তান বাড়ছে মহিলা ওদের ইস্তিনা উমর যেখানে যাবে সেখানে মিস্টার ইবলিস জি আরে উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর মদিনাতে ভূমিকম্প শুরু হয়েছে উমর ইবনে খাত্তাবের লাঠি হাতের লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করে বলছে থাম আল্লাহু আকবার থাম বলার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে এরপর একটা কমু উমর মাটির দিকে তাকাইছে শখ রাগলায়া তাকায় মাটির ঢাক দিয়ে বলতেছে কাফলে কেন আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই আল্লাহু আকবার কাফলে কেন আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই ও আমার ভাইয়া রাসূল বলছেন আমার পরে নবী হইলে সেই উমর হইত যে উম্মতের জন্য কথা বললে যার কথায় কোরআনের আয়াত নাযিল হয় সেই উমর যে উম্মতের জন্য নবী হইতে পারল না সেই উম্মতের জন্য সেরাক বিবির ফোলা একশো কানা বাবার নাম গোলাম মর্তুজা মার আসল নাম হল গেসুটি বেগম ডাক নাম সেরাক বিবি সেরাক বিবির ফোলা একশো কানা মনে থাকবে তো মির্জা গোলাম কাদেরীর পরিচয় ভালো করে মুখস্থ করে রাখবেন সেরাক বিবির ফোলা একশো কানা বহুমত রবিমা ছিল তহসিলদারির চাকরি করত মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে এখন যে সাইফুল হাদিস এখানে বসে আছে যার জন্য নবী পরীক্ষা দিয়ে ফেল করছে মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে সর্বশেষ কলেরা রোগে পায়খানা টাকে ধরে মরছে এখন যদি আপনাদের ছেলেটা কাঁদিয়ে নিয়ে আসে কিনা জানি না যদি থাকে তাহলে তাদেরকে একটা প্রশ্ন করবে তোরা নবীর মারি দিছ কোনখানে দাফন কষ্ট করব কারণ নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় তাকে সেখানে দাফন করা আমার রাসূল মারা গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরের ভিতরে রাসূলকে সেখানেই দাফন করা হয়েছে ঠিক না বেটি তাহলে রাসূল নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় সেখানে দাফন করা এদের নবী মারা গেছে কাত্তির ভিতরে যদি যেখানে মারা গেছে সেখানে দাফন করছে কি রে নবী কাকে ফিরে মরে খুব ভালো করে মনে রাখবেন সাইকো হাদিস এখানে বসা আছে তাকে সামনে নিয়ে বলতেছি নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা বানাইছে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক সাধারণ মাটির দ্বারা বানাইছে নবীকে আল্লাহ জান্নাতের মাটির দ্বারা বানাইছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী জান্নাতের মাটির তৈরি আর আমার আপনার নবী জান্নাতুল ফেরদাউসের মাটির তৈরি নবী যেখানে মারা যাবে সেখানে দাফন করবে আর যদি করি এখান থেকে লাইগা অন্য হানি নিয়ে দাফন করছে তাহলে নবীর জন্য তো আইনই নাই হ্যাঁ যদি পান তাদেরকে জিজ্ঞেস করে বড় বল দেখি
তোমার নবীর নাম কি? তাহলে তো বলবে আমার নবীর নাম হলো মির্জা গোলাম আহমদ। আল্লাহ পাক আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর নাম হলো মুফরাদ। মুরাক্কাব কোন নবীর নাম নাই, এক শব্দে সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম শীষ, শোয়াইব, ইলিয়াস, ইদ্রিস, ইয়াহিয়া, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, সুলাইমান, কয় শব্দ? মুসা, ঈসা, হারুন, মুহাম্মদ, কয় শব্দ? এর নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নবী তো এটা না, নবী না শয়তান, নবী না কাফের, নবী না দাজ্জাল, নবী না ইব্লিস। মনে থাকবে তো? মনে থাকবে তো? খুব ভালো করে বুঝলেন। আরেকটা প্রশ্ন করবেন ওদেরকে, ওরে পাইলে বলে যে এই বেটা তুই তোর নবীর, তোর নবী যে উম্মত, তোর যে উম্মত, তোর কালিমা কি? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে প্রত্যেক নবীর কালিমা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম প্রত্যেক নবীর কালিমা আছে আলাদা আলাদা। আমার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদেরকে জিজ্ঞেস করবেন পরম নবীর কালিমা কি কো? আমার নবী কোরআনের জন্ম গ্রহণ করেছেন আরব দেশে। কোরআন কোন ভাষায়? আজ পর্যন্ত কোথাও শুনছেন রাসূলের কাছে কোন একটা শব্দ ইংলিশ না দিয়েছে? তাদেরকে জিজ্ঞেস করেন তোরা নবীর উহী কি? মির্জা গোলাম কাদিয়ানি তার নিজের কিতাবে নিজে লেখছে যে আমার কাছে জিব্রাইল আমি উহী নিয়ে আসতো, কোন সময় ইংলিশ, কোন সময় আরবি, কোন সময় হিন্দি, কোন সময় ফার্সি, কোন সময় উর্দু। তার কিতাবের মধ্যে লেখছে জিব্রাইল আমি তার কাছে উহী নাজিল করছে, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। শেষ কথা আপনাদের সামনে বললাম, আজকে বাটুলগঞ্জ মাদ্রাসার ঐতিহাসিক মাহফিলে আজকে একটা দাবি আপনাদের সকলের পক্ষ থেকে যদি আপনারা মঞ্জুর করেন তাহলে হাত উঠায় সম্মতি দিবেন। সেই দাবিটা হলো আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী বানে না, ভিন্ন কোন নবী বানায়া সেই নবীর অনুসারী যারা হয় তারা কাফের দলিল সারা, তার মধ্যে কোন সন্দেহ নাই। আমার বাংলাদেশে হাত তামাম, আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে কিনা? করে কিনা? মন্ত্রী হয় নাই বলে কোনদিন? আপনাদের বৃহত্তর সিলেটের সমঞ্জিত সেন মুখ্যমন্ত্রী ছিল কিনা বলেন? মন্ত্রী ছিল কিনা? বিচারপতি প্রধান বিচারপতি সিনহা হিন্দু, প্রধান বিচারপতি হয়েছিল কিনা বলেন? বাংলাদেশের বড় বড় অফিসার হিন্দু আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই? এই দেশের নাগরিক সংহিতা রাষ্ট্রীয় ভাবে যে সমস্ত কার্যক্রম আছে সব কাজে তারা অংশগ্রহণ করতে পারবে, নির্বাচন করতে পারবে, ইলেকশন করতে পারবে, এমপি হতে পারবে, মন্ত্রী হতে পারবে, উচ্চ শিক্ষা লাভ করে সরকারি যে কোনো পদে অধিষ্ঠিত হতে পারবে, তার মধ্যে কোনো বাধা নাই। নাগরিক সংহিতা, সাংবিধানিক সংহিতা প্রত্যেকে পাবে। সেইভাবে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানিরা কাফের আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে মুসলমান দাবি করে কোন সংহিতা তারা পাবে না, তারা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো হইতে হবে। তাদের আইডি কার্ডে শুনে রাখেন ভালো করে, তাদের আইডি কার্ডে মুসলমান শব্দ ব্যবহার করতে পারবে না। আওয়াজ করে বলেন, তাদের পাসপোর্টে মুসলমান পরিচয় দিতে পারবে না, তাদের জন্ম নিবন্ধনে মুসলমান পরিচয় দিতে পারবে না, তারা কোন পরম্পরা করলে মুসলমান পরিচয় দিতে পারবে না, মুসলমানের নাম তারা রাখতে পারবে না, মুসলমানদের কবরস্থানে তাদের লাশ দাফন হবে না, মুসলমানদের এবাদত খানা মসজিদ তাদের এবাদত খানার নাম হবে না।
আমরা শুধু এটাই চাচ্ছি, আমরা চাচ্ছি না তাদেরকে সম্মান দিতে পারে না, ঠিক আমরা চাচ্ছি তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বাংলাদেশে থাকে, ঠিক কিনা বলেন? এর জন্য দাবি জানাবো অনতি বিলম্বে সংসদে বিল পাস করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করে সকলে বলেন আমিন, আমিন। কারো জোরে বলেন আমিন, আমিন। শেষ কথা আপনাদের সামনে বলবো, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান বলেন, আমরা সবাই মুসলমান, আমাদের বাপদাদারা মুসলমান ছিল, ঠিক না বেঠি? দেশটা মুসলমান হওয়ার কারণে 1947 সনে পূর্ব পাকিস্তান কথা আসতে কর দ্বিজাতিতত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা পাকিস্তান আর একটা হিন্দুস্তান, যেখানে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান, যেখানে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান। আমরা মুসলিম মেজরিটি হওয়ার কারণে আমরা পাকিস্তানের অংশ, ঠিক কিনা বলেন? পাকিস্তানের অংশ হয়েছিলাম মেজরিটি মুসলমান হওয়ার কারণে। এরপরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদের সম্পদকে লুণ্ঠন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা গণতান্ত্রিকভাবে পাওয়ার পরে রাষ্ট্রীয় ক্ষমতা তারা না দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে। এই জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি, বাংলাদেশ পেয়েছি। সুতরাং বাংলাদেশ মুসলমানের দেশ, দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যাবেন। ভারত থেকে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, ভারত থেকে বাধা সৃষ্টি করা হয়েছে, ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু যাইতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের বাধাকে অপেক্ষা করে ওআইসি সম্মেলনে যোগদান করে সেখানে বক্তৃতায় বলেছেন, আমার সত্য স্বাধীন কৃত বাংলাদেশ হবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ঠিক কিনা বলেন? আজকে সেই দেশ থেকে ইসলাম থেকে মানুষকে দূরে সরাইবার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিনাশ করে দেওয়া হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও ধর্মীয় শিক্ষা নাই। আই পাস, বিএ পাস, এমএ পাস, ডক্টরেট করেছেন, ডাক্তার হয়েছেন, বড় বড় প্রফেসর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় এফআরসিএস হয়েছেন, বড় বড় শিক্ষিত হয়েছেন, যাদের নামের পেছনে বুদ্ধিজীবী, আত্মাহীয়ত জানে না, দুরুশ্বরীব জানে না, ছেলেদের নাই আছে কিন্তু উচ্চারণ করার মতো কোন ব্যক্তি নাই, স্পিকারও ঠিক মতো নামটা উচ্চারণ করতে পারে না, ঠিক না বেঠে? আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা ঈদ উল আজহার জানাজার নামাজ আমার দেশের স্কুল কলেজ থেকে ইসলামকে বিদায় করার চেষ্টা শুরু হয়েছে। ট্রান্সজেন্ডার নামে বাংলাদেশে আইন করার পরিকল্পনা শুরু হয়েছে। কোন ছেলে যদি মনে করে আমি মেয়ে হব তাইলে তার অধিকার, এটা সে পারে, কেউ বাধা দিতে পারবে না। কোন মেয়ে যদি মনে করে আমি ছেলে ধারণ করব সে ছেলে হিসেবে চলতে পারবে, কেউ তাকে বাড়িতে পারবে না, এইটা তার অধিকার। অধিকারের নামে বা স্বাধীনতার নামে বাংলাদেশের মানুষকে যৌন আচরণে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। যদি এই ধরনের কোন আইন বাংলাদেশে হয়, আইন মোলাবাই কেরম যদি গর্জন দেয়, আপনারা কে কে সাথে করতে রাজি আছেন? হযরত মাওলানা মকবুল হুসাইন সাহেব আমাদের অনেক আগের থেকে খুব প্রিয় মানুষ। আল্লামা নূর হোসেন কাসমি সাহেবের একদম হাতে পড়া ব্যক্তি। নূর হোসেন কাসমি সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে বখারি পড়াইবার ইজাজত দিয়েছে। আজকে ঢাকা শহরে উনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হাদিস, অনেকগুলি মাদ্রাসায় বখারি পড়েন। আপনাদের এলাকার কথা সংখ্যা আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। ওনার মতো একজন ব্যক্তিকে এই বটলগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছেন, উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষকে বসাইছে। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, ওনার হাতকে শক্তিশালী করতে আপনারা কি রাজি আছেন? ক্যাটাগরি রাজি হাতে দিয়ে রাখেন, আল্লাহ কবুল করুন। যার যা কিছু আছে তাই দিয়ে ওনাকে সহযোগিতা করবেন, যার যা কিছু আছে তাই দিয়ে ওনাকে সাহায্য করবেন, ওনার পেছনে আপনারা সর্বসময় থাকবেন,
আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন। উনি কিন্তু সম্পর্কে আমার ফুকরা, ওনার ছোট ভাইয়ের কাছে আমার আপন ভাগিনী দিয়েছে, আমার ব্লাক কানেকশন ওনার সাথে, সেই হিসাবে উনি যখন আমাকে হুকুম করবেন এখানে আমাকে আসতেই হবে। আজকে যদিও দেরি হয়ে গেছে, গত বছর এখন দেরি হয়ে গেছিল, আমার প্রোগ্রাম ছিল, কিন্তু এখান থেকে যদি আগে বয়ান করে যাই তাহলে আপনারা সবাইকে আবার পাওয়া যাবে, এই জন্য অন্যখান থেকে আগে করে এখানে আসতে দেরি হয়ে যায়। আপনারা অপেক্ষা করেছেন, এই জন্য আপনাদের শুক্রিয়া আদায় করি। আল্লাহ পাক এই মজমাকে কবুল করুক। আগামীকাল আসার, আগামীকাল আপনারা যারা আসছেন আপনারা আসেন না, নতুন মানুষ আসেন, আইবেন কেন কেন আইবেন দেখেন, মাশাআল্লাহ প্রত্যেকের জন্য একজন করে নিয়ে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين. اللهم زدنا ولا تنقصنا، واكرمنا ولا تهنا، واعطنا ولا تحرمنا، وآثرنا ولا توثر علينا، وارضنا وارض عنا يا كريم يا أرحم الراحمين. أسكر المزمكة تكون من جوكرنا أمد الشكر الجنة نزات الزرية بنا يداو يا الله رمي كل ما في الحب ما في الشكر كم شكر هم قرار توفيق دام كرو اي ما في الشعور طيالك الجنة هداية الزرية بنا يداو الله أمد الزندگين كنا قلي مفكر داو أمد الشكر المرددان كم مفكر داو وطا أمة محمد كم مفكر داو شكر بمري در شفا كر داو حاجت بندر حاجت پورا كر داو پرشان حل در پرشان در كر داو يا الله أسواني زميني شكر بلا مصيبت تيغ আমাদের হেফাজত করো, দেশের প্রতি রহমত নাজিল করো, জিনিসপত্রের দাম কমায়া দাও, দেশের নাগরিকদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। দেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের সিজন চলছে, আল্লাহ সবগুলিকে পদা বিপদ থেকে দূরে সরাইয়া আল্লাহ এই মাহফিলগুলি ঠিকমতো হওয়ার তৌফিক তুমি দান করো। আগামী দুই তিন চার পনের বিশ্ব ইজতেমা আল্লাহ ইজতেমাকে তুমি সফল করে দাও, সারা বাংলাদেশের মানুষ এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করো, সারা বিশ্বের থেকে যারা আসার জন্য আল্লাহ ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন, ইতিমধ্যে অনেকে আসতেছেন, আল্লাহ সকলকে সহি সালামতে নিরাপত্তার সাথে পৌঁছে দাও ইয়া আল্লাহ।